দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী হিসাবে দেখছে জাতিসংঘ, মুক্তি দিতে শেখ হাসিনাকে চিঠি। এটা এতদিন গোপন ছিল, আপনারা জানেন যে 1 নভেম্বর, এই 1 নভেম্বরে এই চিঠিটি জাতিসংঘের পক্ষ থেকে দেয়া হয়েছে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি মূলত বন্দী আছেন এবং তাকে মুক্তি দেওয়ার জন্য বলেছেন। আমি প্রায়ই টকশোতে সবসময় বলেছি যে খালেদা জিয়া কি আসলে গৃহবন্দী, বন্দী না মুক্ত? আওয়ামী লীগ বলছে খালেদা জিয়া মুক্ত, আমি সবসময় বলেছি যে খালেদা জিয়া জেলেই আছে। যেমনটা 1/11 সময় বিশেষ একটা ভবনে বাসার ভিতরে খালেদা জিয়াকে বন্দি করা হয়েছিল, এখন জাস্ট জেলখানার রুমটা থেকে তার বাসভবনের কোনো একটা বিশেষ কামরায়, ওখান থেকে অসুস্থ হলে হসপিটালের বেডে, এই হচ্ছে খালেদা জিয়ার এখন জীবন। তার মানে তিনি বন্দি আছেন, এবং এটার প্রমাণ আজকে আবার আমরা পেলাম এই সমকালের নিউজ থেকেই যে বাংলাদেশে আজকের এই যে মানে খালেদা জিয়াকে বন্দী হিসাবে দেখছে জাতিসংঘ, মুক্তি দিতে শেখ হাসিনার চিঠি। তাহলে আমার সেই বক্তব্যের সাথে এই জায়গাটায় আমি অত্যন্ত মিল পেয়েছি যে না, আসলে খালেদা জিয়া বন্দী। কি আসছে এখানে দেখেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দী হিসাবে দেখছে জাতিসংঘ, সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক এমনটি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে। বিদেশে জরুরি চিকিৎসার জন্য খালেদা জিয়াকে মুক্তির আহ্বান জানিয়েছেন। 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওই চিঠি পাঠান ভলকার টুর্ক। চিঠিতে ভলকার টুর্ক বলেন, আমি তাকে খালেদা জিয়া মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য আপনার শেখ হাসিনার কাছে সরকারের প্রতি আহ্বান জানাই, যাতে তিনি দেশের বাইরে জরুরি ও বিশেষ চিকিৎসা করাতে পারেন। ভলকার টুর্কের ওই চিঠিতে বলা হয়, খালেদা জিয়ার মুক্তি দুই পক্ষের রাজনৈতিক সংলাপ ও সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এখন আওয়ামী লীগ মিথ্যে কথা বলবা কেমনে? এই চিঠি তো 1 তারিখ এসেছে, এতদিন গোপন রেখেছে, এখন সংবাদ মাধ্যমে আজকে আমরা পেলাম এই মাত্র খবর যে খালেদা জিয়াকে বন্দী হিসাবেই তারা দেখছে। জাতিসংঘ ডাইরেক্ট দেখছে যে খালেদা জিয়া এখন বন্দী, তাকে মুক্তির জন্য বলছে। পাশাপাশি তারা বলছে যে তাকে মুক্তি দিলে হয়তো খালেদা জিয়ার মুক্তির দুই পক্ষের রাজনৈতিক সংলাপ এবং সমঝোতার ক্ষেত্রে পদক্ষেপ হতে পারে বা একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তার মানে যে খালেদা জিয়ার প্রতি আপনি সুহৃদয়, তাকে আপনি মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করাবেন, সামান্যতম চিকিৎসাও যদি তিনি এখন বিদেশে পেতে পারেন, তাহলে হয়তো এতটা হতে পারে যে পরিবেশ ভিন্ন কিছুও হয়তো বাংলাদেশের ক্ষেত্রে ঘটতে পারে। এভাবে আটক করা হলে, তিনি আরও বলেছেন, অবৈধভাবে বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে আটক করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান ভলকার টুর্ক। বাংলাদেশের পরিবর্তন যে হবে আমি বারবার বলছি, সেটা আপনাদের আস্থায় আনার জন্য আবারও বলছি, পরিবর্তন হতে বাধ্য। এই কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে বাংলাদেশের প্রথম যার চিকিৎসার জন্য জেলের ব্যাপারে জাতিসংঘ ডাইরেক্ট হস্তক্ষেপ করছে, বলছে যে খালেদা জিয়া এখনো বন্দী, জাতিসংঘ স্বীকার করছে। জাতিসংঘ অনুরোধ করছে যে আপনারা শেখ হাসিনা খালেদা জিয়াকে মুক্ত করে দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে দেন। আজকের কিন্তু সেটা হচ্ছে, এভাবে আটক করা। তারা অন্য প্রসঙ্গে বলছেন যে বাংলাদেশে যাদেরকে আটক করা হচ্ছে, যে এভাবে আটক করা হলে তা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। এখন বন্ধুরা আমার, আমরা এটা নিয়ে কথা বলতে পারি যে আসলে খালেদা জিয়াকে যে বন্দী করা হয়েছে, পৃথিবীর সবাই বিশ্বাস করে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বন্দী, তাকে বন্দী করা হয়েছে, তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হচ্ছে, যেটা শেখ হাসিনার বক্তব্য থেকে প্রমাণিত। এই ভলকার টুর্ক জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন, এর আগেই তো শেখ হাসিনা বিভিন্ন সময় বক্তব্য দিয়ে খালেদা জিয়ার মৃত্যু কামনা করেছেন, খালেদা জিয়ার মৃত্যুর জন্য তিনি প্রহার গুনছেন। তিনি বলছেন 80 বছরের বৃদ্ধ, তিনি যে কোনো সময় মারা যাবেন, অথচ 77 বছর বয়স নাকি শেখ হাসিনার। তিনি 80 বছর খালেদা জিয়াকে উল্লেখ করে বলছেন তিনি মৃত্যুবরণ করবেন। তার মানে মৃত্যুর কোলে ঢুলে পড়া কোনো নাগরিকের বয়স হলে আর চিকিৎসা নেওয়ার অধিকারটুকু পর্যন্ত বাংলাদেশে নেই, সাবেক প্রধানমন্ত্রী তো ভিন্ন কথা। এই হচ্ছে হিংস্রতা। আবার জনসভায় এসে শেখ হাসিনা বলে যে এই খালেদা জিয়ার চিকিৎসা আমি আর কি করব, আমি অনেক কিছু করেছি, তিনি বিদেশে চিকিৎসা নিতে দিবেন না, তিনি মৃত্যুর অপেক্ষায়। নেতাকর্মীদেরকে বলে ওরা কান্না করছে, এই মায়া কান্না করে লাভ কি, তিনি মারা যাবেন। তো দেখেন আজকের যেই জায়গায় শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিচ্ছে,
যেই জায়গায় আওয়ামী লীগের লোকেরা প্রতিহিংসা করছে, যেইখানে খালেদা জিয়ার জীবনকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে, সে সময় আমরা সহ দেশি বিদেশি বিভিন্ন সংস্থা বারবার বলছি যে খালেদা জিয়া চিকিৎসাহীনভাবে মৃত্যুর কোলে ঢুলে পড়ছে এবং তাকে জেলের মধ্যেই বন্দী করে রাখা হয়েছে। আজ সেটা জাতিসংঘের এই বক্তব্য থেকে প্রমাণ হলো যে আসলেই তিনি জেলের মধ্যে বন্দী। তোমরা যে মিথ্যাচার করে বিদেশিদেরকে গল্প শোনাবা, আইনের ম্যাজ প্যাজ শোনাবা, সেদিন শেষ, কোত্থেকে শোনাবা? কোনো কেউ বিশ্বাস করে না যে তুমি আজকের খালেদা জিয়াকে যেভাবে বিনা চিকিৎসায় তুমি হত্যার কোলে ঢুলে দিচ্ছ আর তুমি বিদেশিদেরকে বলবা আমি চিকিৎসা দিচ্ছি, কেউ বিশ্বাস করে না। তাহলে জাতিসংঘ শেখ হাসিনাকে এই চিঠি দেয় না? জাতিসংঘ এখন দেখছেন যে বলছে যে তিনি মানে জেলের মধ্যে বন্দী, তার মুক্তি চাচ্ছেন। মুক্তি কেন চাচ্ছেন? তার মানে জেলে আছেন। এবং পত্রিকা সেটাই বলছে যে জাতিসংঘ বলছেন তার মুক্তির ব্যবস্থা করতে এবং জাতিসংঘ আবেদন করছে তার চিকিৎসার ব্যবস্থা করতে। তো সেখান থেকেই প্রমাণ হয় আওয়ামী লীগ যত মিথ্যাচারই করুক খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে, বিশ্ববাসী কিন্তু সেটা জানে যে না, আসলে মূলত আওয়ামী লীগ এটা একটি তালবাহনা করছে। আওয়ামী লীগ মূলত এটা একটা জনগণের সাথে প্রতারণা করছে। কিন্তু বাস্তবিক অর্থে খালেদা জিয়া স্টিল জেলের মধ্যেই আছেন। খালেদা জিয়া কোনো অ্যাক্টিভিটিস করতে পারছেন না। খালেদা জিয়াকে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মৃত্যুর কোলে ঢুলে দিয়ে এই ফেসিবেদি শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়। আজ এই জাতিসংঘের চিঠিকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই যে আজকের তারা প্রমাণ করে দিয়েছে যে মানবতার আজকের কতটা লঙ্ঘন বাংলাদেশে হচ্ছে সেটা স্পষ্ট প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা বরাবর এই চিঠি দিয়ে প্রমাণ করেছে যে শেখ হাসিনা এই দুর্নীতির সাথে, অন্যায়ের সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি। আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আমি বাংলাদেশের সকল কারাবন্দী রাজবন্দীদের মুক্তি চাই। আমি বাংলাদেশের বিচারহীনভাবে যে সকল মানুষদের উপরে জুলুম অত্যাচার চলছে সকলের মুক্তি চাই। আজ এই জাতিসংঘের সাথে তাল মিলিয়ে বলতে চাই, খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা করতে হবে, বাংলাদেশে অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে এবং এদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, যেটা জাতিসংঘ আশা প্রকাশ করেছেন যে এক ধরনের সংলাপ হতে পারে। সংলাপ হতেই পারে, কিন্তু সেই সংলাপটা কিসের সংলাপ? যেখানে শেখ হাসিনা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবে আর রাতের অন্ধকারে ভোট করবে আর ক্ষমতায় থেকে করবে, সেই সংলাপ তো সংলাপ নয়। সংলাপ হবে খালেদা জিয়াকে মুক্তি দেন, তারপরে আপনি পদত্যাগ করেন, নির্বাচন করি সুষ্ঠু সুন্দরভাবে। আপনি আওয়ামী লীগের পক্ষ থেকেও যদি সেই নির্বাচন পরিচালনার কিছু রাখতে চান বলেন, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু জুলুম করে, অত্যাচার করে, জেলবন্দি রেখে বিনা বিচারে মানুষদেরকে হত্যা করে সংলাপ, কিসের সংলাপ? আজ জাতিসংঘ সহ বিশ্বের সকল মানবতাবাদী সংস্থাগুলো জাগ্রত হয়েছে, জাগতে বসেছে, তারা প্রতিবাদ শুরু করেছে। এই প্রতিবাদ অব্যাহত থাকবে এবং শেখ হাসিনার পতন নিশ্চিত ইনশাআল্লাহ যে দ্রুততম সময়ের মধ্যে এই ফেসিবাদী শেখ হাসিনার পতন হবে, খালেদা জিয়া মুক্ত হবে এবং বিদেশে চিকিৎসা হবে। ওরা বাধ্য, আমি বললাম, এই শেখ হাসিনাই খালেদা জিয়াকে চিকিৎসা দিতে বাধ্য হবে। হয়তো একটু দেরিতে দিবে, কিন্তু এই দেরিতে দেখ আর শুরুতে দেখ, আজকে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আপনি কামনা করবেন আমার নেত্রীর মৃত্যু? সেই সুযোগ আপনাকে দেয়া হবে না। আসুন বাংলাদেশের প্রিয় দেশবাসী, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি দেশ গঠন করি, সুন্দরতম দেশ গঠন করি। দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করি, তার চিকিৎসা, উন্নত চিকিৎসা করে দেশে ফিরিয়ে এনে তারপরে তার মাধ্যমে গণতন্ত্রের বিজয় সূচিত করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।